আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আবার একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আয়ানের এক্সাম চলছে, দ্যাটস ওয়াই আমার ব্লগ করা হয়ে উঠছে না, প্রচণ্ড ব্যস্ততায় সময় কাটছে। তো এক্সাম হলে আয়ানকে ঢুকিয়ে দিয়ে আমি আর আমার বোন এসেছে আমার সাথে, হাঁটছিলাম। তো সকাল সকাল কোনো কিছুই খোলা থাকে না যে এই টাইমটা বাহিরে কোথাও যাব, সব কিছুই অফ, এত সকালবেলা খোলে না। তো এখন যেহেতু এক্সাম চলছে, তো এক্সামের সময় আমি আর বাসায় যাচ্ছি না, বাইরেই সময়টা স্পেন্ড করছি। তো আজকে যেহেতু বোন আছে সাথে, তো ভাবতে থাকলাম যে এই দুই ঘন্টার টাইম কোথায় স্পেন্ড করা যায়, কই যাওয়া যায়। তো ভাবতে ভাবতে ভাবলাম যে স্কুলের পাশে যেহেতু ধানমন্ডি লেক আছে, তো সেখানেই যাওয়া যাক। তো এত সকালবেলা আর কখনো আসা হয়নি এই লেকে, এই প্রথম আসলাম। তো ভালোই লাগছিল, চারদিকটা নিরিবিলি আর ঠান্ডা একটা ওয়েদার, খুব ভালো লাগছিল হাঁটতে। তো বোনের সাথে হাঁটছিলাম আর গল্প করছিলাম, আর সাথে লেক, লেকের সাথে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মানে বোট, বাট উঠা হয়নি কখনো, আমার খুব পানিতে ভয় লাগে, তাই আমি উঠি না কখনো লেকে বা নৌকাতে, উঠেই না বললে চলে। তো বোনের বিয়ের পরে আমার ওর সাথে তেমন একটা কোথাও যাওয়া হয়নি, এই প্রথম ঘুরছি সকালবেলা। আগে তো ওর বিয়ের আগে যখন আমি মাইমেসিং যেতাম, সকাল সকাল অনেক হাঁটতাম ওর সাথে, বিশেষ করে শীতের টাইমে, উইন্টারে আমাদের এত হাঁটা হতো, খুব মিস করছি ওই টাইমটা। আর গল্প করছিলাম, তো ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করার পরে আয়নের এক্সাম শেষ, এক্সাম থেকে ওকে নিয়ে আমি স্কুলের পাশেই বেস্ট বাইয়ে ঢুকলাম। ওর যেহেতু রিসেন্ট বিয়ে হয়েছে, ও টুকটাক কিছু সংসারের জন্য জিনিস কিনছে, আমিও দেখছিলাম কী কেনা যায়। আসলে বেস্ট বাইয়ে টুকটাক প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়, আর খুবই ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর, পছন্দ হওয়ার মতো। এদিকে তো আয়া যেই শপে যায় তার ঘুরে ফিরে কোথায় দেখে যে খেলনা গাড়ি এসব পাওয়া যায়, ওগুলো দেখছিল আর কি। তো বেস্ট বাই থেকে আসার পরে আমরা মিনিসোতে ঢুকলাম। মিনিসোতে আসার পরে আসলে মিনিসোর জিনিসগুলো দেখে আমার সব কিছু নিয়ে যেতে ইচ্ছা করে। মিনিসোর জিনিসগুলো অনেক অনেক কিউট আর আনকমন ডিজাইন, রিজনেবল প্রাইস, ইউনিক, সব কিছুই আর কি। আসলে মিনিসো একটি জাপানিজ ব্র্যান্ড, এই ব্র্যান্ডটি রিসেন্টলি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে মানের দিক থেকে খুবই ভালো, আর রিজনেবল প্রাইস, খুবই ইউনিক ডিজাইন, সব মিলিয়েই জিনিসগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই সাইডে আপনারা দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট পারফিউম, আর এই পারফিউমগুলিও খুবই রিজনেবল প্রাইস, 500 থেকে 800-900 ভিতরে এই সবগুলোর। আর কসমেটিক্স, লিপস্টিক, ব্লাশন, আইলেশ, আইশ্যাডো, এগুলো অনেক রিজনেবল, 400-500 ভিতরেই। এই সাইডে কি সুন্দর সুন্দর কিউট কিউট ব্র্যান্ড ছিল। আর আয়ান একটা ওয়াটার গান পছন্দ করেছে, ওয়াটার গানটা দেখেন আপনারা এত সুন্দর। তো বাহিরের সব কাজ সেরে তিনজন বাসা চলে আসছি। আজকের ওয়েদারটা অনেক সানি ওয়েদার, খুবই সুন্দর, ভালোই লাগছে আজকের দিনটা। এখন আয়ানকে নিয়ে চলে আসছি বাসায়, আর এখন ঘরটা গুছাবো, একটু ফ্রেশ হবো, আর আজকে একটু খুব সিম্পল রান্না করব। তো আমার সাথে থাকুন। আজকে আমার বোনের পছন্দের রান্না করব, ওর একটু সবজি, চিংড়ি, ইলিশ মাছ, এই জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ। তো ওর পছন্দের খাবার আজকে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা, আলু তরকারি আর হচ্ছে গিয়ে বেগুন ভাজি। তো ফার্স্টেই মশলাগুলো কষিয়ে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব।
রান্না অলমোস্ট শেষ হয়ে আসছে, আর আমি রান্নার শেষে হালকা টমেটো আর কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। ঝোল জাতীয় তরকারির মধ্যে আমি টমেটোটা একটু বেশি পছন্দ করি। আর আজকে কী কী কিনলাম সেটা দেখাচ্ছি আপনাদের সাথে মিনিসো থেকে। তো আমার সাথে হেল্প করছে আমার ছেলে আয়ান। তো ট্রাভেলিংয়ের জন্য আমি একটা পিলো কিনেছি, এটা ঘাড়ে ইউজ করে, এটা লং জার্নির জন্য খুবই বেস্ট এবং খুবই কমফোর্টেবল একটা জিনিস, খুবই দরকারি। আর নিয়েছি হচ্ছে একটা হেডফোন মিউজিকের জন্য, আমি টুকটাক গান শুনতে ভালোবাসি তাই এটা নেওয়া, আর আয়ানেরও খুব পছন্দ হয়েছে। জিনিসটা কিন্তু খুবই কিউট আর রিজনেবল মধ্যে খুব ভালো লেগেছে আমার কাছে জিনিসটা। তারপর নিয়েছি হচ্ছে আইল্যাশ মেকআপের জন্য, এটা আমার বোনকে গিফট করেছি। এখানে 5 জোড়া আইল্যাশ আছে, খুবই সুন্দর আইল্যাশগুলো। আর নিয়েছি হচ্ছে উইমেন্সদের জন্য রেজার, এটাও খুবই ইফেক্টেবল একটা জিনিস। তারপরে নিয়েছি হচ্ছে 2টা নেল পালিশ, নেল পালিশের কালারগুলো খুব ভালো লেগেছে আমার কাছে, এগুলো 250 করে নিয়েছে, এই কালারটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো আজকে মিনিসো থেকে এই টুকটাক জিনিস কেনা হয়েছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।